বাংলাদেশ দলের বাস আর 5 মিনিট আগেই মসজিদে পৌঁছলেই সর্বনাশ হতো। একলি ওভালের ড্রেসরুমে ঘন্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ দলকে বিশেষ এসকটে করে নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো এসকাটার শহরই এখন অবরুদ্ধ। বাংলাদেশ দল হ্যাগলি ওভালে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই শহরের একাধিক জায়গায় সন্ত্রাসী হামলার খবর আসতে থাকে, বাড়তে থাকে মৃতের সংখ্যা। আগামীকাল শুরু হওয়ার কথা ছিল স্কাই স্ট্যাটাস টেস্ট, সেটি বাতিল হয়ে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দৌড়ে মসজিদ থেকে ফিরে ড্রেসরুমে উদ্বিগ্ন ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে হ্যাগলি ওভাল মাঠের কাছেই যে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন তারা, সেই মসজিদের সন্ত্রাসী হামলা হয়েছে, একাধিক হতাহতর ঘটনাও ঘটেছে। বাংলাদেশ দলের বাস তখন মসজিদের সামনে, ক্রিকেটাররা বাস থেকে নেমে মসজিদে ঢুকবেন এমন সময় রক্তাক্ত শরীরে একজন মহিলা ভেতর থেকে টলমলো পায়ে বেরিয়ে এসে হুমড়ি খেয়ে পড়ে যান। ক্রিকেটাররা তখন বুঝতে পারেনি ঘটনা কি, তারা হয়তো মসজিদে ঢুকেই যেতেন যদি না বাসের পাশে একটা গাড়ি থেকে এক ভদ্র মহিলা বাংলাদেশের ক্রিকেটারদের বলতেন ভেতরে গোলাগুলি হচ্ছে, আমার গাড়িতেও গুলি লেগেছে, তোমরা ভেতরে ঢোকো না। ক্রিকেটাররা তখন বাসেই অবরুদ্ধ হয়ে আটকা পড়ে থাকেন কিছুক্ষণ, কারণ পুলিশ ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। বাসে বসেই তারা দেখতে পান মসজিদের সামনে অনেক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, অনেক রক্তাক্ত শরীর নিয়ে বেরিয়ে আসছে মসজিদ থেকে, যা দেখে আতঙ্কিত অস্থির হয়ে পড়েন ক্রিকেটাররা, কারণ বাসের কোনো নিরাপত্তা কর্মী দূরে থাক স্থানীয় লিয়াজো অফিসারও ছিল না। রাস্তা তখন অনেক পুলিশ, সাইরেন বাজিয়ে ছুটিয়ে চলেছে পুলিশের গাড়ি। অনেকক্ষণ বাসে বসে থাকার পর ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বাস থেকে নেমে মাঠের দিকে হাঁটতে শুরু করেন। সবার চোখে মুখে তখন আতঙ্ক, কারণ দূরত্বটা একেবারে কম নয়, সেটি কমাতে রাস্তা ছেড়ে সবাই নেমে পড়েন হ্যাগলির পার্কে। পার্কের মধ্য দিয়ে দ্রুত পায়ে হেঁটে সবাই মাঠে ফিরেন। মাঠে ফিরে সবাই ড্রেসরুমে ঢুকে একটু হাঁপ ছেড়ে বাসেন। হাঁটতে হাঁটতে ক্রিকেটাররাই বলেছিলেন, তৃতীয় টেস্টের আগের দিন অধিনায়ক মাহমুদুল্লাহর সংবাদ সম্মেলন একটু দেরিতে শেষ না হলেই সর্বনাশ হয়ে যেত। বাংলাদেশ দলের মসজিদে ঢোকার কথা ছিল 2:30, সংবাদ সম্মেলন শেষ করে যেতে যেতে 1:40 বেজে যায়। বাংলাদেশের দলের বাস আর 5 মিনিট আগেই মসজিদে পৌঁছে গেলেই ক্রিকেটাররা সন্ত্রাসী হামলার সময় মসজিদের ভিতরেই থাকতেন, তাহলে কি হতে পারত? যা দেখেছেন দুটি মিলিয়ে মুশফিকুর রহিম হাঁটতে হাঁটতেই অঝরে কাঁদতে শুরু করেন। তামিম ইকবাল বলে থাকেন, যা দেখেছি এরপর আমি আর এই মুহূর্তে এখানে থাকতে চাই না, এই টেস্ট খেলার প্রশ্নই আসে না, আমি দেশে ফিরে যাব। বাসে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ম্যানেজার খালিদ মাহমুদ। বাংলাদেশ দলের অ্যানালিস্ট শ্রীনিবাস আইআরও, কোচিং স্টাফরা ছিলেন মাঠে। নামাজ শেষে মাঠে ফেরার পর বাংলাদেশ দলের অনুশীলনে মাঠে নামার কথা ছিল। বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ফেরার পর নিখোঁজ পড়ে বাংলাদেশ দলের 2 ক্রিকেটার লিটন কুমার দাস ও নাইম হাসানের, তারা দুজনেই ছিলেন হোটেলে। ফোনে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন ম্যানেজার খালিদ মামুন। হ্যাগলি ওভার ড্রেসরুমে ঘন্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ দলের বিশেষ এসকটে করে নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো এসকাই স্ট্যাটাস শহর এখন অবরুদ্ধ। বাংলাদেশ দল হ্যাগলি ওভাল ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই শহরের একাধিক জায়গায় সন্ত্রাসী হামলার খবর আসতে থাকে, বাড়তে থাকে মৃতের সংখ্যাও। আগামীকাল শুরু হওয়ার কথা ছিল স্কাই টাস
টেস্ট সেটি বাতিল হয়ে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। পরবর্তী সংবাদটি পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন।